আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শাকিল ইংলিশ হাবে তোমাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব ভয়েস চেঞ্জ নিয়ে। আজকের এই ক্লাসটি মূলত 6, 7 ও 8 এর ছাত্রছাত্রীদের জন্য, তবে যে কোনো ক্লাসের শিক্ষার্থীরা ভয়েস সম্পর্কে মৌলিক ধারণা বা বেসিক ধারণা পেতে আজকে এই লেকচারটি দেখতে পারে। আমরা জানি ভয়েস মূলত দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েস। পরীক্ষায় আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হয়। তাহলে চলো আমরা দেখে নেই কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করব। ভয়েস পরিবর্তনের আগে আমরা কিছু মৌলিক বিষয় দেখে নিব। ভয়েস পরিবর্তন করার প্রথম কাজ, গিভেন সেন্টেন্স থেকে অবশ্যই তোমাকে সাবজেক্ট, ভার্ব ও অবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় তোমার মৌলিক কাজ হলো একটি বাক্য থেকে সাবজেক্ট, ভার্ব ও অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। দ্বিতীয় কাজ হলো আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, সাবজেক্টের জায়গায় লিখব। তারপর গিভেন সেন্টেন্স, যেই বাক্যটি দেয়া আছে সেই বাক্যটির টেন্স অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্ব লিখব। তারপর মেইন ভার্বের থার্ড ফর্ম লিখব, এরপর বাড়তি অংশ। একটি বাক্যের বাড়তি অংশকে আমরা মূল ভার্বের পরেও লিখতে পারি, আবার সবার শেষেও লিখতে পারি। এটি ডিপেন্ড করবে বাক্যটির অর্থের উপর। তারপর আমরা প্রেপোজিশন হিসেবে বেশিরভাগ সময় আমরা বাই লিখে থাকি, তবে ইউজ অফ প্রিপোজিশন হিসেবে ভার্বগুলোর পরিবর্তন অনুযায়ী টুও হতে পারে, ইনও হতে পারে, উইতও হতে পারে। সব শেষে আমরা সাবজেক্টকে অবজেক্ট করব। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা অবশ্যই এই সিকোয়েন্সটি মেনটেন করব। সো ভয়েস করার সময় আমাদের প্রথম কি কাজ, সাবজেক্ট, মূল ভার্ব ও অবজেক্ট চিহ্নিত করা। তারপর আমরা এই সিকোয়েন্সটা মেনটেন করব। একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, ভয়েস পরিবর্তনের বেলায় আমরা তিনটি বিষয়কে চেঞ্জ করতে পারি, সাবজেক্ট, মূল ভার্ব এবং অবজেক্ট। এর বাইরে আমরা অন্য কোনো অংশকে কখনোই চেঞ্জ করব না। আর বাক্যের মধ্যে আমরা ইনক্লুড করি প্রিপোজিশন। তাহলে ভয়েস চেঞ্জ আমরা যখনই করব এই বিষয়টি খেয়াল রাখব যে সাবজেক্ট, মূল ভার্ব ও অবজেক্ট ছাড়া বাক্যের অন্য কোনো অংশকে আমরা চেঞ্জ করব না। এরপর দেখি আমরা একটি উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়টি ক্লিয়ার হয়ে নেই। আমরা এখানে একটি অ্যাক্টিভ ভয়েসের বাক্য দেখতে পাচ্ছি, দ্য স্টুডেন্টস আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। যদি আমরা এই বাক্যটিকে প্যাসিভ করতে চাই, তাহলে নিয়ম অনুযায়ী আমাদের প্রথম কাজ হল এই বাক্যটির সাবজেক্ট বের করা। সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতে থাকে। সাবজেক্ট সাধারণত সাহায্যকারী ভার্ব অথবা মেইন ভার্ব এর আগে থাকে। যদি বাক্যে সাহায্যকারী ভার্ব থাকে তাহলে তার আগে, আর যদি বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকে সেই ক্ষেত্রে মূল ভার্বের আগে সাবজেক্ট থাকে। এটা হলো সাবজেক্টের অবস্থান। কখনো কখনো সাবজেক্টের পূর্বে বাড়তি অংশ থেকে থাকে। তাহলে সাবজেক্টকে ক্লিয়ার করার জন্য অবস্থান ছাড়াও আমরা মেইন ভার্বকে কে দিয়ে প্রশ্ন করব। দ্য স্টুডেন্টস আর প্লেয়িং, কে অথবা কারা দিয়ে মেইন ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাই সাবজেক্ট। দ্য স্টুডেন্টস আর প্লেয়িং, ছাত্ররা খেলছে। কারা খেলছে? ছাত্ররা খেলছে। তাহলে এটা সাবজেক্ট। এই সাবজেক্ট
কে বের করার জন্য আমরা অবশ্যই ভার্ব কে প্রশ্ন করে নিব আর প্লেইং ভার্ব আমরা বুঝতেই পাচ্ছি এবার আসি অবজেক্ট চিহ্নিত করব কিভাবে প্রথম কথা হলো মূল ভার্ব এর ঠিক পরের শব্দটি অবশ্যই অবজেক্ট হবে এখানে এই শব্দের সাথে হয়তো আরো একাধিক শব্দ থাকতে পারে কিন্তু মূল ভার্ব এর পরের শব্দটি অবশ্যই অবজেক্ট হবে আমরা যদি মূল ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পেয়ে যাব ছাত্ররা খেলছে কি খেলছে ফুটবল খেলছে তাহলে এই বাক্যে ফুটবল হলো অবজেক্ট আমরা এই বাক্য থেকে তাহলে এখন পর্যন্ত কি কি পেয়েছি সাবজেক্ট পেয়েছি ভার্ব পেয়েছি অবজেক্ট পেয়েছি তাহলে এবার দেখি আমরা ইন দ্য ফিল্ড এই অংশটি কি এই অংশটি এই বাক্যের বাক্যি অংশ তাহলে বাক্যি অংশ আমরা বুঝবো কেমন করে বাক্যি অংশ সাধারণত অবজেক্টের পর বাকি অংশ হয় বাক্যের বাক্যি অংশ এই বাক্যি অংশগুলো সাধারণত প্রেপোজিশন দিয়ে শুরু হয় ইন অন টু উইথ ইত্যাদি দিয়ে শুরু হয় তাহলে আমরা এই বাক্য থেকে আমাদের যে প্রথম কাজ সাবজেক্ট মূল ভার্ব অবজেক্ট এটা আইডেন্টিফাই আমরা করতে পেরেছি এবার একটি বিষয় আমি দেখাতে চাই এই অবজেক্টগুলো মাঝে মাঝে একটু লং হয় আমরা কিছু উদাহরণের মাধ্যমে এই অবজেক্টগুলো একটু দেখে নিই She has drawn a picture. এই বাক্যে she subject has drawn মূল ভার্ব a picture object. আমি যদি এই বাক্যটিকে এইভাবে লিখি a picture of a bird. She has drawn a picture of a bird. প্রথম বাক্যটি এই পর্যন্ত ছিল তখন অবজেক্ট কি ছিল এ পিকচার এখন যদি আমি প্রশ্ন করি সে কি এঁকেছে তাহলে শুধুই কিন্তু এ পিকচার আসে না কি আসে একটি পাখির ছবি এঁকেছে তাহলে এই বাক্যে অবজেক্ট হলো এ পিকচার অফ এ বার্ড আমরা যখন দেখব অফ প্রিপজিশনটি সাবজেক্টের মধ্যে থাকে অথবা অবজেক্টের মধ্যে থাকে তখন সাধারণত অফ এর পরের অংশ সহই সাবজেক্ট বা অবজেক্ট হয় অফ এর ব্যবহার সাবজেক্ট হিসেবে আমরা একটু দেখি পিপল ইট রাইস এই বাক্যে পিপল হলো সাবজেক্ট ইট মূল ভার্ব রাইস হলো অবজেক্ট People of our country mainly eat rice. এবার দেখো এই বাক্যের সাবজেক্ট কিন্তু শুধুই পিপল নয় যদি আমরা প্রশ্ন করি কারা খায় তাহলে উত্তর চলে আসে পিপল অফ আওয়ার কান্ট্রি তার মানে এই সবটুকুই সাবজেক্ট সো আমাদের যে প্রথম কাজ ভয়েস চেঞ্জ করার সময় সাবজেক্ট মূল ভার্ব অবজেক্ট নির্ণয় করা আমি মনে করি যে এটা মোটামুটি ক্লিয়ার হয়েছে আমরা যখন এক্সারসাইজ করব তখন বিষয়টা আরো অনেকটাই ক্লিয়ার হবে তোমরা যদি খুব সহজেই ভয়েস চেঞ্জ আয়ত্ত করতে চাও তাহলে টেন্স সম্পর্কে তোমাদের একটি ক্লিয়ার ধারণা থাকতে হবে সো ভয়েস চেঞ্জে যাওয়ার আগে আমি তোমাদেরকে টেন্স সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছি একটি বিষয় দেখো ভয়েস করার সময় আমাদের এই টেন্সগুলো হলেই মোটামুটি চলবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে যেমন সিং অথবা সিংস এই ধরনের ভার্ব থাকবে
past indefinite এর বেলায় ভার্বের past form থাকবে যেমন sang played এই ধরনের ভার্ব থাকবে present continuous এর গঠন am is are ভার্বের সাথে ing past continuous was were ভার্বের সাথে ing present perfect have has এর পর ভার্বের third form past perfect had এর পর ভার্বের third form so একটি বাক্য দেখে তোমাকে অবশ্যই চিনতে হবে বাক্যটি কোন টেন্সে আছে এই বিষয়টি অবশ্যই ক্লিয়ারলি তোমাকে বুঝতে হবে এবার দেখো আমরা সিকোয়েন্সে যে প্রথম বিষয়টি ছিল আইডেন্টিফাই করা এটা আমরা দেখেছি অবজেক্ট আমরা বের করেছি অবজেক্টকে সাবজেক্ট করতে পারবো দ্বিতীয় কাজটি হলো সাহায্যকারী ভার বসানো যে বাক্যটি দেয়া আছে গিভেন সেন্টেন্স সেই বাক্যটি কোন টেন্সে আছে টেন্স দেখে আমাকে সাহায্যকারী ভার বসাতে হবে তাহলে চলো আমরা এই বিষয়টি একটু দেখি গিভেন সেন্টেন্স যে সেন্টেন্সে দেয়া আছে তোমাকে চেঞ্জ করতে হবে ওই বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তখন এই ধরনের বাক্যকে প্যাসিভ করার সময় আমরা সাহায্যকারী ভার কি লিখব এম ইজ অথবা আর উদাহরণ দেখো যদি অ্যাক্টিভ ভয়েজের বাক্যে সিং থেকে থাকে আমরা প্যাসিভে কি লিখব সাহায্যকারী ভার লিখব ইজ আর প্যাসিভ ভয়েজে মূল ভার সব সময় থার্ড ফর্মে হয়ে থাকে তাহলে সিং থেকে আমরা কি লিখেছি ইজ সাং এবার পাস্ট ইনডিফিনিট টেন্সে বেলায় দেখো যদি গিভেন সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে অর্থাৎ যদি গিভেন সেন্টেন্সে ভার্বের পাস্ট ফর্ম থাকে তখন আমরা প্যাসিভ করার সময় হেল্পিং ভার্ব তথা সাহায্যকারী ভার্ব কি লিখব ওয়াজ অথবা ওয়্যার দেখো যদি একটি বাক্যে থাকে স্যাং আমরা কি লিখব ওয়াজ স্যাং এই দুটি বিষয়কে আমরা উদাহরণের মাধ্যমে একটু দেখি দ্য গার্ল সিংস এ সং এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট কেন কারণ এই বাক্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে যদি এই বাক্যটিকে আমি প্যাসিভ করি তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথম কাজ হলো সাবজেক্ট মূল ভার অবজেক্ট চিহ্নিত করা সো প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করেছি এ সং তারপর এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই আমি সাহায্যকারী ভার্ব লিখেছি ইজ এরপরের কাজ হলো মূল ভার্বের থার্ড ফর্ম সিং থেকে আমি থার্ড ফর্ম সান লিখেছি এরপর এই বাক্যে কোনো বাক্য অংশ নেই তাই আমরা বাক্য অংশ লিখিনি তারপরের কাজ হলো প্রেপোজিশন বসানো বাই বসিয়েছি সব শেষে সাবজেক্টকে আমরা অবজেক্ট করেছি দ্য গার্ল সিংস এ সং ইজ সাং বাই দ্য গার্ল একইভাবে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের আরেকটি বাক্য দেখি দ্য গার্ল স্যাং এ সং অ্যাট দ্য স্টেজ আগের মতোই আমরা প্রথমেই বাক্যের সাবজেক্ট মূল ভার অবজেক্ট বাক্যটি অংশ আইডেন্টিফাই করেছি তার নিয়ম অনুযায়ী অবজেক্টকে সাবজেক্ট করেছি এ সং এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স কি করে বুঝতে পেরেছি যেহেতু এখানে স্যাং আছে তো যেহেতু এখানে স্যাং আছে পাস্ট ইনডিফিনিট টেন্স তাই আমি প্যাসিভ ভয়েজে ওয়াজ লিখেছি আর মূল ভার্বের থার্ড ফর্ম সব সময় বসে প্যাসিভে এ সং ওয়াজ সাং তারপর প্রিপোজিশন বাই তারপর সাবজেক্ট কি অবজেক্ট দা গান সব শেষে বাক্যটি অংশ আমি আগেই বলেছিলাম বাক্যের বাক্যটি অংশ আমরা মূল ভার্বে পরে বসাতে পারি এবং সবার শেষে বসাতে পারি এটি বাক্যের অর্থ দেখে আমরা বসাবো একটি বিষয় দেখো মাই মাদার পুট দ্য বুক অন দ্য টেবিল এই বাক্যে যে ভার্বটি রয়েছে পুট পুট ভার্বের প্রেজেন্ট ফর্ম পুট পাস্ট ফর্ম পুট এ জাতীয় আরো কিছু ভার্ব আছে কাট এর প্রেজেন্ট ফর্ম কাট পাস্ট ফর্ম হলো কাট লেট প্রেজেন্ট ফর্ম লেট পাস্ট ফর্ম হলো লেট তাহলে যদি একটি বাক্যে এরকম ভার্ব থাকে তখন প্যাসিভ করার সময় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ভেবে এম ইজ আর লিখব নাকি পাস্ট ইনডিফিনিট ভেবে ওয়াজ ওয়্যার লিখব
আমাদের এটা কিছুটা কনফিউশনের সৃষ্টি করে। তো বিষয়টি দেখো, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় একটা নিয়ম জানি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় বাক্যের সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার হলে, থার্ড পারসন এবং সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাস অথবা ইয়েস যোগ করতে হয়। এই বাক্যের সাবজেক্ট মাই মাদার, মাই মাদার থার্ড পারসন, মাই মাদার সিঙ্গুলার। তাহলে এই বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হতে হয় অবশ্যই এখানে একটি অ্যাস থাকা দরকার ছিল, যেহেতু এই বাক্যে পুট ভার্বের সাথে অ্যাস বা ইয়েস নেই, তাই এই বাক্যটি কিছুতেই প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে না। তার মানে এই বাক্যটি অবশ্যই কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। সো আমরা এখানে সাবজেক্ট পেয়েছি মাই মাদার, ভার্ব পেয়েছি পুট, দ্য বুক পেয়েছি অবজেক্ট, আর প্রেপোজিশন সহ বাকি অংশ বাড়তি অংশ। সো আমাদের প্রথম কাজ, অবজেক্টকে সাবজেক্ট করেছি দ্য বুক, তারপর সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ লিখেছি, যেহেতু বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স, মূল ভার্ব পুট থার্ড ফর্ম, তারপর বাড়তি অংশ অন দ্য টেবিল, প্রিপোজিশন বাই, সব শেষে সাবজেক্ট কি অবজেক্ট মাই মাদার। আমি আশা করি তোমরা এই উদাহরণগুলো বুঝতে পেরেছ। এখন একটা ইম্পর্টেন্ট বিষয়, এই দুই প্রকার টেন্স থেকে পরীক্ষায় বেশিরভাগ সময় যে বাক্যগুলো এসে থাকে, প্যাসিভ ভয়েজে দেওয়া থাকে বাক্য, তাকে অ্যাক্টিভ করতে হয়। এখানে আমি কিছু ভার্বের ফরমেশন লিখেছি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য। অ্যাক্টিভে প্লে থাকলে প্যাসিভে হয় ইজ প্লেড, অ্যাক্টিভে যদি প্লে থাকে প্যাসিভে হয় ইজ প্লেড। তাহলে প্যাসিভ ভয়েসে যখন ইজ প্লেড থাকবে, আমরা অ্যাক্টিভে কি লিখব? শুধু প্লে লিখব। উপরে বাক্যগুলো দেখো, অ্যাক্টিভে ছিল সিংস, এখানে কি হয়েছে? ইজ সাং। তাহলে যদি এই বাক্যটি দেয়া থাকে যে প্যাসিভ দেয়া আছে, তোমাকে অ্যাক্টিভ করতে হবে, সেই ক্ষেত্রে ইজ সাং থেকে আমরা অবশ্যই কি লিখব? আমরা অবশ্যই সিং লিখব। এই বাক্যটি দেখো, এখানে প্যাসিভে কি দেয়া আছে? ওয়াজ সাং। তাহলে আমরা অ্যাক্টিভে কি লিখব? শুধু স্যাং লিখব। এই বিষয়টা ভালো করে খেয়াল রাখতে হবে, যখন অ্যাক্টিভে প্লে প্যাসিভে হলো ইজ প্লেড। সো যদি প্যাসিভে ইজ প্লেড দেয়া থাকে, আমরা অ্যাক্টিভে কি লিখব? শুধু প্লে। যদি অ্যাক্টিভ ভয়েসে ডো নট প্লে থাকে, আমরা প্যাসিভে কি লিখি? ইজ নট প্লেড। প্রেজেন্ট হওয়ার কারণে এখানে অ্যামিজার লিখেছি, নট ছিল তাই নট লিখেছি, আর ভার্বের থার্ড ফর্ম। তো যদি অ্যাম ইজ আর নট প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকে, এই ধরনের প্যাসিভ ভার্ব থেকে আমরা অ্যাক্টিভ করব কি দিয়ে? ডু নট বা ডাজ নট দিয়ে, ডু নট অথবা ডাজ নট এর পর ভার্বের বেস ফর্ম লিখব। এবার আসো প্লেড এর বেলায়, প্লেড থাকলে আমরা প্যাসিভে কি লিখি? ওয়াজ প্লেড। তো যদি প্যাসিভে ওয়াজ প্লেড থাকে, আমরা অ্যাক্টিভে কি লিখব? শুধু প্লেড লিখব। যদি ডিড নট প্লে থাকে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভে আমরা কি লিখব? ওয়াজ নট প্লেড লিখব। সো যদি প্যাসিভ ভয়েসে ওয়াজ নট প্লেড থাকে, আমরা অ্যাক্টিভে কি লিখব? ডিড নট প্লে লিখব। এই ধরনের বাক্য অহরহ পরীক্ষায় আসে। আমরা এখান থেকে আরো কিছু উদাহরণ দেখাচ্ছি, দেখো। মাই প্যান হ্যাজ বিন স্টোলেন, মাই প্যান হ্যাজ বিন স্টোলেন। ফ্লাওয়ার্স আর ইউজড ইন ডেকোরেটিং গেট। English is spoken all over the world.
The house was burnt to ashes. এবার দেখো মাই পেন হ্যাজ বিন স্টোলেন এই বাক্যের অবজেক্ট দেয়া নেই এই বাক্যটি প্যাসিভ বোঝার উপায় কি হ্যাজ বিন আছে আমরা যে সকল বাক্যের অবজেক্ট নেই বাক্যের অর্থ অনুযায়ী সুইটেবল অবজেক্ট বানিয়ে নিব আমার কলম কে চুরি করতে পারে সামওয়ান সো অবজেক্ট হিসেবে আমরা কি পেয়েছি সামওয়ান অবজেক্ট কে সাবজেক্ট করার পর ভার্ব লিখতে হবে যখন অ্যাক্টিভে হ্যাজ স্টোলেন থাকে প্যাসিভে হয় হ্যাজ বিন এই বিনটা বাড়তি বসাতে হয় তাহলে বিনটা কেটে দিলাম সামওয়ান হ্যাজ তারপর মূল ভার্ব স্টোলেন মাই পেন এবার এই বাক্যে আসো ফ্লাওয়ার্স আর ইউজড ইন ডেকোরেটিং গেট ফ্লাওয়ার্স আর ইউজড ইন ডেকোরেটিং গেটস কারা ইউজ করে আমরা করি বা পিপুল করে এই বাক্যে অবজেক্ট নেই তাই আমি সাবজেক্ট হিসেবে লিখলাম উই এরপর আমার কাজ কি অবজেক্টকে সাবজেক্ট করার পর কাজ হলো ভার্বকে লেখা এখানে আর ইউজড আছে তাহলে আমরা অবশ্যই শুধু ইউজ লিখব সিং থাকলে ইজ সাং হয় ইউজ থাকলে আর ইউজড হবে বা ইজ ইউজড হবে উই ইউজ কি ইউজ করি ফ্লাওয়ার্স ইন ডেকোরেটিং বাকি অংশ ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড কে ইংলিশ বলে পিপল বা উই সো এই বাক্যের অবজেক্ট হিসেবে ধরে নিলাম পিপল পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড এই ইজ স্পোকেন থেকে তাহলে কি হবে শুধু স্পিক হবে ইজ স্পোকেন থেকে কি হয়েছে শুধু স্পিক হয়েছে এবার দেখো দ্য হাউস ওয়াজ বার্ন টু অ্যাশেস বাড়ি পোড়াতে পারে কে এই বাক্যের অবজেক্ট দেয়া নেই অবশ্যই ফায়ার ফায়ার অবজেক্ট নেই বাক্যটির অর্থ অনুযায়ী আমরা অবজেক্ট বানিয়েছি ফায়ার এরপরে কাজ কি ভার্বকে চেঞ্জ করা সো ওয়াজ বার্ন থাকলে আমরা কি লিখব শুধু ভার্বের পাস্ট ফর্ম বার্ন ফায়ার বার্ন দ্য হাউস টু অ্যাশেস তো আমি আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ এবার দেখি আমরা অল কন্টিনিউয়াস এর বেলায় অল কন্টিনিউয়াস আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে প্রেজেন্ট ইন্ডিফিনিট দেখেছি পাস্ট ইন্ডিফিনিট দেখেছি এবার দেখব অল কন্টিনিউয়াস এর বেলায় কি হবে যদি কোনো বাক্য কন্টিনিউয়াস এ হয় প্যাসিভে আমরা শুধু বাড়তি বিং বসাবো ইজ সিঙ্গিং আমরা কি লিখেছি ইজ বিং সাং শুধু বিংটা বাড়তি বসিয়েছি হ্যাজ বিন প্লেইং আমরা কি লিখেছি হ্যাজ বিন বিং প্লেড এই যে প্লেইং কন্টিনিউয়াস এর পূর্বে বিং বসিয়েছি আর মূল ভার্ব প্যাসিভ হয়ে যায় সবসময় ভার্বটি হয় তাহলে কন্টিনিউয়াস টেন্স পেলেই আমরা শুধু বিং বসাবো একটা উদাহরণ দেখি দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং মেয়েটি একটি গান গাচ্ছে এ সং ইজ বিং সাং ইজ সিঙ্গিং থেকে আমরা কি লিখেছি ইজ বিং সাং খেয়াল করো ইজ সিঙ্গিং এখান থেকে আমরা শুধু বিংটা বাড়তি বসিয়েছি এখন প্যাসিভে যদি ইজ বিং সাং থাকে তাহলে অ্যাক্টিভে কি হবে ইজ সিঙ্গিং হবে সো এই বিষয়টা বারবার দেখতে হবে ইজ সিঙ্গিং থেকে ইজ বিং সাং তাহলে ইজ বিং সাং থেকে ইজ সিঙ্গিং হবে এবার আসি আমরা মোডাল অক্সিলারির বেলায় আমরা জানি শ্যাল উইল শুড উড ক্যান কুড মে মাইট এগুলো মোডাল অক্সিলারি সো মোডাল অক্সিলারি থাকলে প্যাসিভের বেলায় বিই বি হবে যেমন শ্যাল প্লে শ্যাল বি প্লেড উইল সিং উইল বি সাং ক্যান ড্র ক্যান বি ড্রন একইভাবে যদি প্যাসিভ দেওয়া থাকে ক্যান বি ড্রন আমরা অ্যাক্টিভ করার সময় কি করব বিকে উঠিয়ে দিব আর ড্রন থেকে ড্র লিখব যেহেতু মোডালসের পর সবসময় ভার্বের বেস্ট ফর্ম বসে শেষ নিয়ম সাহায্যকারী ভার্বের মূল ভার্বের আগে টু থাকলে মূল ভার্বের আগে টু থাকলে টু বি হয় যেমন ইজ টু প্লে ইজ টু বি প্লেড এখানে প্লে ছিল মূল ভার্ব এর পূর্বে টু ছিল তাই টু বি হয়েছে
আবার had to play, had to be played. মূল ভাব ছিল play, এর আগে to আছে, তাহলে had থেকে had to be. একটি উদাহরণ দেখো, we are going to arrange a picnic. এই বাক্যটিকে present continuous ভাবা যাবে না. কেন? কারণ এই বাক্যের মূল ভাব go নয়. বুঝবো কেমন করে? মূল ভাব সব সময় অবজেক্টের সাথে সম্পর্কিত. এ পিকনিক কি হবে? অ্যারেঞ্জ হবে. তাহলে এখানে অ্যারেঞ্জ হলো মূল ভাব. অ্যারেঞ্জের পূর্বে কি আছে? এখানে টু আছে. তাহলে আমরা যখন এটাকে প্যাসিভ করব, প্রথম কাজ আ পিকনিক থেকে সাবজেক্ট করলাম আ পিকনিক, তারপর সাহায্যকারী ভার্ব হিসেবে কি বসিয়েছি? ইজ গোয়িং টু বি, ইজ গোয়িং টু বি. তারপর মূল ভার্বের থার্ড ফর্ম, শেষে প্রিপজিশন বাই, এরপর আমরা সাবজেক্টকে অবজেক্ট করলাম আস. আমরা সিকোয়েন্সে কি কি দেখেছি এখন পর্যন্ত? প্রথমেই সাবজেক্ট মূল ভাব অবজেক্ট আমরা আইডেন্টিফাই করব, তারপর একটা সিকোয়েন্স ফলো করব, অবজেক্টকে সাবজেক্ট করব, গিভেন সেন্টেন্সের টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব লিখব, মূল ভার্বের থার্ড ফর্ম লিখব, তারপর বাকি অংশ লিখব, এরপরে প্রিপজিশন, সব শেষে হলো সাবজেক্টকে অবজেক্ট করব। এখন আমাদের শুধু প্রিপজিশনটাই বাকি আছে। প্রিপজিশন আমরা এমনিতেই যখন প্রিপজিশন আলোচনা করব সেখান থেকে আইডিয়া পাবো, এরপরেও ভয়েজের বেলায় কিছু কমন প্রিপজিশন আছে। দেখো একটু, ভার্ব যখন হয় নন, এরপর বাই না বসে টু বসে, যখন ভার্ব হয় ফিল্ড, এদের পর বাই না বসে উইথ বসে, যখন ভার্ব হবে সিজড, এরপর বাই না বসে উইথ বসে, যদি ভার্ব হয় প্লিজড, অ্যানয়েড, সারপ্রাইজড, শকড, এই জাতীয় ভার্বের পর উইথ বসে অথবা অ্যাট বসে, যদি এদের পর ব্যক্তি থাকে সরাসরি ব্যক্তি তাহলে উইথ বসে, আর যদি ব্যক্তির বৈশিষ্ট্য বোঝায় সেই ক্ষেত্রে অ্যাট বসে। যেমন আই ওয়াজ সারপ্রাইজড উইথ ইউ, আই ওয়াজ সারপ্রাইজড উইথ ইউ, আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট দ্য বিহেভিয়ার অফ রিপন। তো আমরা প্রিপজিশন অংশে এগুলো কমনলি বসে থাকে, আমরা যখন প্রিপজিশন আলাদাভাবে কখন লেকচারে দেখব সেই ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা ভয়েজ সম্পর্কে একটি মোটামুটি ধারণা পেয়েছি। আমরা ভয়েজ সম্পর্কে যে আলোচনাটা করেছি তা বারবার পড়ব, এবং যার কাছে গ্রামাটিক্যাল যে বইগুলো রয়েছে সেখান থেকে আমরা এই আলোকে এক্সারসাইজ করব। আমরা নেক্সট ক্লাসে আমরা বয়স সম্পর্কে আরো ডিটেইলস আলোচনা করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।